আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি। এখানে আমি ফুলকপি আর শিম কেটে ধুয়ে নিয়েছি। এখানে ইলিশ মাছ আর ডিম, ইলিশ মাছের ডিম নিয়েছি। একটা প্যান নিয়েছি, প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভেজে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা। এখন মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ডেকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই তো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে মাছটা আমি কষিয়ে নেব। এই তো মাছ কষানো হয়ে গেছে, এখন মাছগুলা উঠিয়ে নেব। এখন আমি ফুলকপি আর শিম দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নেব। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।